যে বয়সে নাতি নাতনিদের নিয়ে গল্প করার কথা, সেই বয়সে কাপা কাপা হাত পা দিয়ে রিকশার প্যাডেল ঘোরান হানিফ মাতব্বর। শরীরে ভর করেছে নানান রোগ, তার উপর এক চোখে দেখতে পান না। জীবনের প্রয়োজনে এই শহরের বড় বড় অট্টালিকার ভিড়ে প্রতিদিনই রিকশা নিয়ে বেরিয়ে পড়েন তিনি। হানিফের বাড়ি মাদারীপুরের রাজারহাটে। আপনজনেরা কেউই তার খোঁজ রাখেন না বলে রাজধানীর রামপুরায় রিকশা গ্যারেজে কোনো রকমের আশ্রয় হয় তার। হানিফ জানান, রিকশা চালিয়ে যা পান তা থেকে পঞ্চাশ টাকা দিতে হয় মালিককে। ঠিক মতো রিকশা চালাতে পারবেন কিনা বা কোনো দুর্ঘটনায় পড়বে কিনা, এই ভয়ে অনেক যাত্রী তার রিকশায় ওঠেন না। উনি যাবে যেতে চেয়েছিল, আমি যাইনি, ওনাকে টাকা দিয়ে দিছি। ওনার যে বয়স তাতে ওনার রিকশা চালানো অসম্ভব। রিকশা চালানো তো দূরে থাকুক, ওনার দাঁড়ে দাঁড়ে হাইটে বিক্রি করাও অসম্ভব। কোনো আজীবন নয়, জীবন সায়ান্নে তার চাওয়া, বাকি দিনগুলো মাথা গোজার এতটুকু আশ্রয় আর দুবেলা খাবার। কি সম্ভব আমার কিছু টাকা হইলে আমি শাক সবজি বেচতাম, দোকান দিয়ে খাই যেতাম। মিলবে কি এমন সুযোগ তার? শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।